প্রিয় দর্শক প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বুধবারের নিয়মিত টকশো এস এস জি মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠানে আপনাদের সঙ্গে প্রতি পর্বের মতো আমি আছি আমিরুল মোমিন মানিক প্রিয় দর্শক মানুষ স্বপ্ন নিয়েই বাঁচে আবার কখনো কখনো পুরনো ভবনের পলেস্তরার মতো স্বপ্নরা খসে পড়ে তখন নতুন বৃক্ষের তরতাজা পাতার মতো স্বপ্নরা গজায় মানুষ কখনো স্বপ্ন থেকে দূরে থাকতে পারে না স্বপ্নই তাকে বাঁচিয়ে রাখে স্বপ্নই অনুপ্রেরণার আকর হিসেবে শেষ দিন পর্যন্ত জাগিয়ে রাখে শ্রমে ঘামে পরিশ্রমে দু সালে যে স্বপ্নের পদযাত্রা নিয়ে আমাদের পা পড়েছিল মাটিতে সেই স্বপ্নের পুরোটা কি সফল হয়েছে পূর্ণতার সমুদ্রে কি আমরা গা ভাসাতে পেরেছি এর হিসেব নিকেশ করলে অনেক বিচার বিশ্লেষণ হতে পারে কিন্তু আমাদের স্বপ্ন তো জেগেই আছে আমরা এখনও স্বপ্ন দেখি স্বপ্ন দেখবই স্বপ্ন দেখি পুরো বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি বাঙালি এই জাতিকে নিয়ে প্রিয় দর্শক আমরা আজকে নতুন বছরের স্বপ্নের দিকে পদযাত্রা করতে চাই আর কদিন পরে নতুন বছর এই বছরটিকে যদিও আমরা আমাদের বাংলা নববর্ষের মতো উদযাপন করি না কিন্তু আমাদের কাজে কর্মে আমাদের প্রত্যেকটি দৈনন্দিন চাহিদায় এই বছরটি ঘুরে ফিরে আসে ইংরেজি বছর সেজন্যেই আজকে এই খতিয়ান নিয়ে বসেছি প্রিয় দর্শক হ্যাঁ আজকে আমাদের বিষয়ে নতুন বছর নতুন স্বপ্ন নতুন সম্ভাবনা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনজন সম্মানিত অতিথি আমি পরিচয় করে দিচ্ছি রয়েছেন জনাব সুভাষ সিংহ রায় রাজনীতি বিশ্লেষক এরপরে রয়েছেন আসলাম সানি কবি ও ছড়াকার এবং রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা আইনজীবী সুপ্রিম কোর্ট তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি দু হাজার সতেরো আশি আশি করছে দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ আমরা উদযাপন করি কারণ আমাদের রক্তে বাংশে আমাদের ঐতিহ্যে চেতনায় এটা মিশে আছে বেশ ঘটা করেই ইংরেজিটা আমরা সার্বজনীনভাবে উদযাপন করি না কারণ এটা আমাদের ঐতিহ্য না কিন্তু তারপরে প্রয়োজনের তাগিদে ইংরেজি চলে আসে ইংরেজি নববর্ষ শুরু হওয়ার ঠিক আগের দিন থার্টি ফার্স্ট নাইট খুব ঘটা করে তরুণরা উদযাপন করে অনেকে উদযাপন করে এবং সেটা করতে গিয়ে অনেক ধরনের ঝক্কি পোহাতে হয় বা অনেক ধরনের নেতিবাচক ঘটনা ঘটতেও আমরা দেখি আমরা সেই দিকে যাব না আমরা নতুন বছরের আশা নিয়ে কথা বলতে চাই যে বছরটি আসছে দু হাজার সতেরো আপনি কি প্রত্যাশা করেন আপনাকে ধন্যবাদ আমার একজন প্রিয় মানুষ ব্যারিস্টার অমিন ফারানা আমার প্রিয় কবি ছড়াকার কবি আসলাম সানি এবং দর্শক সকলকে আমার শুভেচ্ছা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বন্ধু হও শত্রু হও যে যে যেখানে রও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বছরের সাথে পুরাতন অপরাধ যত আমি বিশ্বাস করি যে পুরাতন বছরের গত পুরাতন বছরের যে অপরাধ বন্ধু হও শত্রু হও যে যেখানে রাও ক্ষমা করো আজিকার মতো আমাদের কষ্টের অনেকগুলো বিষয় তো আছেই সে হেদাল হাফিজ কবিতা লিখেছিলেন না কষ্টের ফেরিওয়ালা লাল কষ্ট নীল কষ্ট অনেক ধরনের কষ্ট নেবে বলেছিলেন আর আর কে দেবে ভাই আমার মতন এমন হৃষ্ট কষ্ট যার সব হয়েছে নষ্ট কিন্তু আমরা সেই শতাব্দী পেরিয়ে এসেছি সেই দুঃখের সময়গুলো কিন্তু পেরিয়ে এসেছি যদি সামনাসামনি দেখি অনুভব করি আমরা আপনি লক্ষ্য করে দেখবেন নব্বইয়ের দশকের পর থেকে এই যে বাংলাদেশ সহ পৃথিবীতে কিন্তু আপনার গণতন্ত্রের একটা বাতাস বইছে এবং পৃথিবীতে এখন খুব কম দেশই আছে যারা স্বৈরতন্ত্রের মধ্যে বসবাস করছে এটা একটা বড় অগ্রগতি বা রাজতন্ত্রের মধ্যে বসবাস করছে খুব অগ্রগতি এবং যেখানে সাধারণ মানুষ নিরক্ষরতায় ডুবেছিল আপনি যদি উনিশশো সালের জাতিসংঘের রিপোর্ট নেন সেখান থেকে আজকের পৃথিবীর অনেক উন্নতি ঘটেছে আমাদের চোখের সামনেই তো বাংলাদেশের অবস্থা আমরা সকলে জানি গণযোগাযোগ মাধ্যমের ব্যাপক উন্নয়ন ঘটেছে আমাদের মানুষের ভিতরে একে অপরের সাহায্য করার মানসিকতাও বেড়েছে যদিও আমার এক্ষেত্রে অনেক ব্যত্যয় লক্ষ্য করি এবং আরেকটা আশ্চর্যজনক বিষয় যে মানুষের বয়স আয়ুষ্কালও বেড়েছে বেঁচে থাকার সময়সীমাও কিন্তু বেড়েছে আপনি লক্ষ্য করে দেখেন পৃথিবী বুড়ো হচ্ছে কিন্তু মানুষের বয়স কিন্তু বাড়ছে উনিশশো পঞ্চাশ সালের তুলনায় আজকে মানুষের আয়ুর কত বেড়েছে এবং বিশ্বে যত এখন আন্তঃসংযুক্ত সংযুক্ত হচ্ছে ইন্টারনেট সহ বিভিন্ন রকম যোগাযোগের মাধ্যমের মাধ্যমে প্রতিটা মানুষ যেন বিশ্ব নাগরিকে পরিণত হচ্ছে মানুষ কিন্তু এগোচ্ছে এই দেশে সহ পৃথিবীতে আপনি আপনি যে আয়ুর কথা বললেন অনেক দেশ ছিল তার গড় আয়ু ছিল মাত্র চল্লিশ বছর এখন আমরা বাংলাদেশে কি পরিমাণ উন্নতি করেছি গত দেড়শো বছরে শিশু মৃত্যুর হার যেভাবে কমে এসেছে এটা অকল্পনীয় আমরা তো অনেকগুলো অগ্রগতির জায়গায় এসেছি আমি এখনো মনে করি যদি আমাদের সমাজ নেতা রাজনৈতিক নেতা সকলে মিলে যদি একটা ঐক্যতানের জাগা তৈরি করতে পারে নিশ্চয়ই আমরা আগামী দুই সাল খুব সমৃদ্ধ সালে আমরা প্রবেশ করতে পারবো নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করি ব্যারিস্টার রুমিন ফারহানা সহনশীলতা একটা বড় বিষয় সমাজে পরমত সহিষ্ণুতা এই কথাটাও বলা হয় যে খুব জরুরি আমাদের জন্য আমরা আমাদের পাশের বাড়ির কেউ যদি আহত হয় দুঃখ ভারাক্রান্ত হয় আমরা কিন্তু ছুটে যাই এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক একটা প্রবণতা এবং অনেক সময় আমরা আগ বাড়িয়ে ছুটে যাই এই যে ছুটে যাওয়া এই যে মানুষের পারস্পরিক মেলবন্ধন এটা কি আরো জোরালো হবে বলে মনে করেন ২০১৭ সালে কি প্রত্যাশা মানুষ তো স্বপ্ন নিয়ে বাঁচে মানুষ স্বপ্নে বাঁচে যদি স্বপ্নই না থাকে তাহলে তো আর মানুষ জীবন মৃত আর বেঁচে থাকবার কোনো অর্থ থাকে না তো সুতরাং নিশ্চয়ই আমি প্রত্যাশা করি যে সামনের বছর দু সালে সব দিকেই সহিষ্ণুতা বাড়বে ব্যক্তি জীবনে যেমন সহিষ্ণুতা বাড়বে পারিবারিক জীবনে যেমন সহিষ্ণুতা বাড়বে সমাজে সহিষ্ণুতা বাড়বে রাজনৈতিক অঙ্গনে সহিষ্ণুতা বাড়বে আমরা এক ধরনের দেখুন যা আমরা অর্জন করেছি তা তো অর্জনই কিন্তু যা আমরা অর্জন করতে চাই কিন্তু এখনো পারিনি সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা সুতরাং দু সালে আমরা এমন কিছু চাই যেটা আসলে আমরা চাচ্ছি কিন্তু এখনো অর্জিত হয়নি সেটার স্বপ্ন আমরা এখন দেখছি যেমন ধরেন আমাদের মত প্রকাশের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হয়ে আসছে সেটা আপনি রাজনৈতিকভাবে বলেন ধর্মীয়ভাবে বলেন বা আপনি আপনার আদর্শিক দিক থেকেই বলেন এবং এই যে জঙ্গিবাদের উত্থান আমরা দেখছি এটা কিন্তু অসহিষ্ণুতারই একটা প্রকাশ কারণ আপনি মনে করছেন যা আপনি বলছেন যা আপনি ভাবছেন যা আপনি চিন্তা করছেন এবং যেটাকে আপনি সঠিক বলে ভাবছেন সেটাই শেষ কথা গণমাধ্যমের এই বিকাশের যুগে আপনি যেটা বলছেন যে মতপ্রকাশের স্বাধীনতাটা সংকুচিত হয়ে আসছে আমরা সামাজিক মাধ্যমে মত প্রকাশ করতে পারছি যে কোনো গণমাধ্যমে মত প্রকাশ করতে আপনি জানেন যে একজন সাধারণ মানুষও কিন্তু সাংবাদিকের ভূমিকা অবতীর্ণ হতে পারছে পারছে কিন্তু আপনি জানেন देयर इज समथिंग অল সেলফ সেলফ সেন্সরশিপ নিজের উপর নিজের এক ধরনের নিয়ম আরোপ করা এক ধরনের সীমা আরোপ করা যে আমি এতটুকুই বলবো আমি এতটুকুই লিখবো এর বেশি আমি লিখব না আপনি জানেন আমি একজন আইএনজিবি তো সুতরাং এমন অনেকগুলো আইন আসছে যেটা মানুষকে বলতে লিখতে চিন্তা করতে বাধাগ্রস্ত করবে এরকম বেশ কিছু আইন কিন্তু দু হাজার পনেরো হয়ে গেছে তো সুতরাং আমরা এই যে চট করে বলে দিই যে আজকে টিভির টক শোতে শুনছি বা অমুক জায়গায় লিখছি এটা কিন্তু যথেষ্ট না আরো মানুষ আরো অনেক বেশি বলতে চায় অনেক কিন্তু অনেক বেশি আবার সেই সাথে তারা ভয়ও পায় আপনি জানেন যে গণমাধ্যমগুলোর ব্যাপারে আন্তর্জাতিকভাবে বলা হয়েছে যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা ক্রমশই সংকুচিত হয়ে আসে এটা কিন্তু একটা ভীতির ব্যাপার সুতরাং এই জায়গাটাও আমার একটা প্রত্যাশা থাকবে যে মানুষ যা বলতে চায় মানুষ যা লিখতে চায় মানুষ যা ভাবতে চায় তা যেন সে স্বাধীনভাবে করতে পারে আপনি ওই কথাটাই উচ্চারণ করছেন যে আমি আপনার মত প্রকাশ করি না ঠিক কিন্তু আপনার মতকে রক্ষার জন্য আমি আমার জীবন দিতে পারি এটা একটা দিক আবার আইনজীবী হিসেবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে প্রতিটি মানুষের ন্যায় বিচার পাবার অধিকার আছে এবং প্রতিটি মানুষের ন্যায় বিচার পাবে আইন ব্যক্তি হিসেবে প্রযোজ্য না হয়ে প্রতিটি মানুষের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে সেটিও আমার একটি প্রত্যাশা নারী হিসেবে নারীর প্রতি সহিংসতা কমে আসবে সেটিও আমার একটি প্রত্যাশা আমি একটু যেতে চাই যিনি ছন্দে ছড়াই খেলেন মানুষকে অনুপ্রাণিত করেন উদ্দীপনা জাগান কবি আসলাম সানি আপনার কাছে যেতে চাই যে আপনি ছন্দে ছন্দে এই জাতিকে জাগ্রত করার চেষ্টা করেন প্রতিনিয়ত এই যে নতুন বছর আসছে সেখানে আপনি কি ছন্দহীনতা দেখছেন না ছন্দেরই খেলা দেখছেন আসলে আমি বলতে চাই যে বাঙালির আমাদের মধ্যে একটা প্রবচনের মতো বা একটা প্রচলন আছে একটা কথা যে যাই দিন ভালো আমি মনে করি যে দু আমাদের আমি মনে করি অনেক অর্জন স্বপ্নের বাস্তবতা অনেক বিষয় আছে আপনি দেখবেন আবার আমি একেবারে বলবো না যে আমরা একেবারে দুধের নহরে বইছি বা আমাদের চারদিকে একেবারে সুবাতাস বইতে থাকবে সুবাতাস তো আমরা তৈরি করব। সুবাতাসটা কিভাবে নেবো এটাও কিন্তু মানসিকতার ব্যাপার আমরা বারবারই বলি যে এই স্বপ্ন ছিল বলে আমাদের কিন্তু বাহান্নের ভাষা আন্দোলনে শহীদ সালাম বরকত রফিক জব্বারেরা হাসতে হাসতে প্রাণ দিয়ে দেয় স্বপ্ন ছিল বলে ত্রিশ লক্ষ বীর শহীদ এই দেশ এই মাটির জন্য জীবন দেয় আমাদের স্বপ্ন যেটি যে আগামী দিনে আগামী দিনে আমাদের এই আগামী বছরটি যদি বলতে যাই আমি বিশ্বাস করি আমাদের অনেক অনেক দেয়ার অনেক পাওয়ার অনেক সম্ভাবনা ছন্দের মানে মানে অন্ত হবে অনেক ছন্দবদ্ধ জীবন আমরা পাবো সেটি এই জন্যে যে আমাদের কিন্তু সামনে আমি কেবলই আলোর কথা বলি আমি সব সবসময় বিশেষ করে কবিরা আপনারা জানেন সব সময় বলতে চাই যে কোনো দুঃখের সাগরে ভেসে ভেসেও আমরা স্বপ্ন দেখতে চাই দেখাতে চাই এবং এই স্বপ্নটা দেখিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের মহান আমাদের বীরেরা আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন বলে কিন্তু আমরা স্বপ্ন দেখেছি এবং আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি আমাদের ছেলেমেয়েরা যেমন আজকে সেই হিমালয় পর্বতের উপর উঠে লাল সবুজের ওড়ায়

মাননীয় আলোচকদের কাছে আমার একটা প্রত্যাশা গোটা জাতি সরকারের কাছেও প্রত্যাশা জাতির কাছেও একটা প্রত্যাশা দুই হাজার ষোলো সালের শেষ দিকে এসে নারায়ণগঞ্জে যে নির্বাচনটা হলো আমরা যেভাবে যে যাই বলি না কেন এটাকে একটা সুস্থ নির্বাচন বলতে পারি এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটা ভালো নির্বাচন হয়েছে এটা বলতে পারি আজকে যে নির্বাচন গুলো হয়ে গেল জেলা পরিষদ নির্বাচন সত্যি কথা বলতে জাতির কোনো এটা কোনো ইন্টারেস্ট নেই কারণ ওই বিতর্কিত নির্বাচন দ্বারা

স্বপ্নযাত্রার আরও কথা হবে থাকুন প্রিয় দর্শক আবারো স্বাগত জানাচ্ছি এসজি মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠানে আমাদের এই প্যানেলে রয়েছে জনাব সুভাষসিংহ রায় জনাব আসলাম সানি এবং রুমিন ফরহানা সানি ভাই আপনার কাছে আবার আসতে চাই আপনি স্বপ্নের কথা বলেছেন যে মানুষ স্বপ্নের শেকড় ধরেই এগিয়ে যায় আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখছি যে তরুণরা বিপুল সফলতা অর্জন করছে আমরা যদি এভারেস্টে চূড়ায় পতাকা উত্তোলনের কথা বলি অথবা সফটওয়্যার তৈরির কথা বলি অথবা খেলাধুলায় বিপুল সাফল্যের কথা বলি সব জায়গায় আমাদের তরুণরা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যে তরুণরা উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে কাজ করছে তাদের পেছনে হয়তো কোনো পৃষ্ঠপোষকতা নেই কিন্তু তারা নিজেদের চিন্তা নিয়ে দেশ মাতৃকার শপথ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং সফলও হচ্ছে বিভিন্ন জায়গায় তারা সফল হচ্ছে আমাদের দেশের তরুণরা এক্ষেত্রে তরুণদের উৎসাহিত করার জন্যে রাষ্ট্রকে সক্রিয়ভাবে পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা কতটুকু ধন্যবাদ আসলে আমি একটা একটু আগে একটা স্বপ্নের জায়গার থেকে এসেছি স্বপ্ন মানে যে স্বপ্ন আমাকে মানে আমার অতীত বর্তমান এবং ভবিষ্যতের সাথে আমাকে সম্পৃক্ত করে সেটি হল আমাদের বাংলাদেশের যে গ্রাণ ও সৃজনশীল প্রকাশক সমিতি তাদের একটা অভিষেক সেখানে পুরনো যে সভাপতি ছিল ওসমান গনি উনি বিদায় নিয়ে কি সুন্দর নতুনের হাতে অর্থাৎ মাঝারুল ইসলাম অন্য প্রকাশ তাকে সভাপতি বানিয়ে দিল দীর্ঘদিন কিন্তু উনি সভাপতি ছিলেন কিন্তু এই যে এখন যারা আসছে প্রত্যেকে তরুণ এবং সেখানে পশ্চিমবঙ্গের যে রাইটার্স গিল্ডের মানে উনি সদস্য সচিব আমাদের ত্রিদীপ দা তিনি এসছেন এবং তিনি যে স্বপ্নে আমাকে আমাকে যে স্বপ্নটা দেখালেন আমি কিন্তু এটা কদিন আগে নেপালে গিয়ে আমার যে গাড়ির ড্রাইভার মানে আদিত্য সম্পূর্ণ আমাকে বলে যে দাদা আপনি বাংলাদেশের একটু একটু হিন্দিতে বলে বাংলায় একটু বলার চেষ্টা করলো তাই বললাম তুমি হিন্দি বলো আমি বলতে পারি বলে যে আপনারা অনেক বড় অনেক বর্ধনে লোক আমরা কেন কয় আপনাদের সমুদ্র আছে আমাদের সমুদ্র নেই আমরা একটা গাড়ি কিনলে সেটি ভারতের উপর দিয়ে আমাদের আনতে হয় আপনাদের কি নেই আমাকে অবাক করে বলে আমি গত বছর সোয়েদ শামসুল হক সহ আমরা দশজন একটা টিম গিয়েছিলাম সাউথ এশিয়ান পোয়েট্রি ফেস্টিভ্যালে আমি জানেন আমি গুণ যখন একটা ওষুধের দোকানে গিয়েছি তখন ওষুধওয়ালা যখন জানতে পারল বেঙ্গলে যে আমি আমরা দুজন বাংলাদেশের ওই বাবা আপনার বাংলাদেশ আপনারা বাংলাদেশের কেন কি হলো আপনাদেরকে এখন ভয় পাই আপনারা এখন আমাদের কোন দিন আমাদের মানে আমাদের ক্রিকেটে হ্যাঁ বলে কি আপনারা ইংল্যান্ড যারা ক্রিকেটকে জন্ম দেয় তাদের হারিয়ে দেন আপনি জানেন আমি গত আজকে সকালে এসে নামনাম বরিশালে গিয়েছিলাম আমাদের ওখানে দ্বীপ মুখোপাধ্যায় ভারতের একজন বড় ইয়াসী আসাদ ভাই সহ গিয়েছি সেইখানে দ্বীপ দাঁড়িয়ে একটি কথা বলল যে আমরা বাংলাদেশ থেকে শিক্ষা নেব আমি শুধু বলেছিলাম বাংলাদেশ একটা রাষ্ট্র পশ্চিমবঙ্গ একটা রাজ্য সেটি বড় কথা নয় আজকে কিন্তু বাংলাদেশ একটা জিনিস দেখিয়েছে যে আমাদের বইমেলা আমাদের লেখকেরা আমাদের প্রকাশকেরা আমাদের এই এই তো দাদা কদিন আগে ফ্রাঙ্কফুর্ট বই মেলায় আমার তা না আমাদের নতুন প্রকাশকরা যাচ্ছে সেক্ষেত্রে পৃষ্ঠপোষকতা কি শতভাগ পাচ্ছে তারা আমাদের নতুনরা পাচ্ছে আমাদের তরুণরা অনেক বড় বড় কাজ করছে আপনি এই যে বিএসসি কি বলে এই যে ব্যবসায়ীদের সংগঠন দেখবেন সেগুলো তো স্ব উদ্যোগে অধিকাংশ হচ্ছে সেখানে রাষ্ট্রকে কত রাষ্ট্র তো আপনাকে ব্যবসা করে দেবে না রাষ্ট্রে আপনাকে সুযোগ করে নিতে হবে রাষ্ট্র যখন আপনাকে নিরাপত্তা দেবে রাষ্ট্র যখন আপনাকে মানে আপনার নিশ্চয়তা দেবে তখনই তো আমি সব পাবো আমার রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দেয় আমার রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেয় ভাই প্রিয় দর্শক নাম বলে প্রশ্ন করুন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কসরু বলছিলাম থেকে জি বলুন আজকে জন অতিথি কি এবং আইটিবি পরিবারকে ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি সুভাষ কাছে একটি প্রশ্ন রাখতে চাই এবং সম্মিলিতভাবে তিনজনের কাছে আমি উত্তরটি চাইব যে আমরা পুরনো দিনের সকল জঞ্জাল পুরনো দিনের সকল দুঃখ দুর্দশার কথা বলে গিয়ে এবং পুরনো দিনের সফলতাকে আবিন্দন করে আগামী বছরের একটি সুখী সমৃদ্ধ সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত দুর্নীতি মুক্ত মুক্ত একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ তেতে পারে কি না ক্রিকেট দুটি দল এক সঙ্গে মিলে আচ্ছা আপনার প্রশ্নটি বোঝা গেছে সুভাষদার কাছেই যাব আসলাম সানি ভাই যে প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলেন যে আমি যে প্রশ্নটি করেছিলাম তরুণদের অনেক সময় সংগ্রাম করতে হয় স্ট্রাগল করতে হয় একটা লাইনে গিয়ে দাঁড়াতে বা শিখরে যেতে সুনীলেরই একটা কবিতা আছে যে আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভিতরে তার ভিতরে কুকুর দেখব বলে মানে তরুণদের স্ট্রাগলটা এইভাবে শুরু হয় আমরা যদি মুস্তাফিজের কথা বলি বা আলামিনের কথা বলি তাদের স্ট্রাগলটা কি প্রত্যন্ত গ্রাম থেকে তারা উঠে এসেছে স্ট্রাগল করতে করতে স্বপ্ন দেখতে দেখতে তা তরুণদের পাশে আসলে আমরা কতটা মানবিক হয়ে দাঁড়াতে পারি দর্শকের প্রশ্ন তো অবশ্যই আপনার কাছে না তার মধ্যে কিন্তু রাষ্ট্রের কিন্তু পৃষ্ঠপোষকতা ছিল বলেই আজকে আমার ক্রিকেট অবশ্যকে আজকে নাড়িয়ে দিচ্ছে আমি উদ্দেশ্য নিরপেক্ষভাবে কথা বলবো আচ্ছা এবং আপনি খুব ভালো করে জানেন যে বাংলাদেশ যে সম্ভাবনার জায়গায় গিয়েছে আপনি যদি আন্তর্জাতিক যে সংস্থাগুলো যারা জরিপ করে এবং খুব বিখ্যাতভাবে তারা উঠে আসে পৃথিবীতে উইন গ্যালাব তারা যখন জরিপ করে তখন বাংলাদেশকে দেখে উজ্জ্বল একটি অবস্থানে নেলসাম যখন জরিপ করে তখন দেখে যে বাংলাদেশ কিন্তু সমৃদ্ধির দিকে শুধু এগিয়ে যায় আপনি এই যে বিশ্ব অবস্থায় এখন সারা পৃথিবীতে একশো ত্রিশ কোটি মানুষ এখন দরিদ্র সীমার চরম নিচে অবস্থান করছে মানে চরম দরিদ্র আমি যেটা ধরে নিই তাহলে একশো ত্রিশ কোটি বাদ দিলে বাদ বাকি জনগণ কিন্তু অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্যে অবস্থান করছে এটা তো ভালো দিক মানে একশো ত্রিশ কোটি চরম দরিদ্রসীমায় অবস্থান করছে এই যে আমরা অগ্রগতি এই অগ্রগতি কিন্তু একেবারে ফেলে দেবার মতন নয় আমি আপনার সাথে একমত এবং বাইস্টার রমিন ফারানার সাথে আমি অনেক বিষয়ে কিন্তু একমত যে আজকে আমাদের অনেক কিছু করবার আছে অনেক কিছু করার ছিল অনেক কিছু আমরা সুযোগ হারিয়েছি আমরা সুযোগ তো অনেক হারিয়েছি নিজেদের মধ্যে আমাদের অন্তর্দ্বন্দ্ব অন্তর্যুদ্ধে পরিণত হয়েছে এগুলো করেছি আমরা কিন্তু আপনি দেখবেন গত কয়েক দশকে সারা পৃথিবীতেই গণহত্যার সংখ্যা কিন্তু একেবারে শূন্য এসেছে এটা কিন্তু বড় অগ্রগতি আমি পয়লা জুলাই যে হলি জান এই হলি জানের ঘটনার পর যখন আমরা একটি সংকটের মধ্যে পড়েছিলাম তখন কিন্তু সমগ্র বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে এটা আমাদের কম অর্জন না এই যে অর্জনটাকে আমরা যদি ধরে রাখতে চাই তাহলে ওই খস্যবাহার ভাষায় আমাদের সকলে কিন্তু এই যে পলিটিক্স যেটা বলা হয় আর্ট অফ কম্প্রোমাইজ আর্ট অফ পার্সিয়েশন ওই জায়গায় আমাদের থাকতে হবে আর আমাদের অনেক অর্জন আমরা পাব না সে ক্ষেত্রে সুশাসনও জরুরি বিষয় অবশ্যই সুরাজনীতিও জরুরি সুশাসন শুধু নয় সুরাজনীতিও জরুরি এখন সুরাজনীতির সংজ্ঞা কি এটা নিয়ে আমি আপনার সাথে কথা আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আমরা যতই আক্ষেপ করি না কেন কিন্তু আমরা মনে দেখা দরকার আজকের এই অবাতত্ব প্রবাহের যুগে মত প্রকাশকে আটকে রাখা খুব কঠিন কিন্তু একটু যেন মনে রাখা দরকার তথ্য যেমন ব্রহ্ম তথ্য যেমন শব্দ যেমন ব্রহ্ম শব্দ কিন্তু ব্রহ্ম দত্ত বটে একটি শব্দের হের ফেরে অনেক কিছু কিন্তু ঘটনা ঘটে যেতে পারে এবং ঘটেছে অনেক কিছু আমি শেষ করে আনি আমি ওই পয়েন্টটা বলছিলাম যে তরুণদের আরো উৎসাহিত করা যায় কিভাবে সব জায়গায় সবাই সবাই মিলে প্রণোদনা দেওয়া যায় সরকারের আরো বেশি এগিয়ে আসতে হবে কারণ সরকারের যে সফলতার কথা আমি বলছি নিশ্চয়ই বা রমিন ফারানা আরও বেশি যোগ করতে পারবে যে আরও করণীয় ছিল অবশ্যই করণীয় ছিল আপনি দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব উনিশশো সালে সালের পনেরোই আগস্ট যখন ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্রে পরিণত হলো তার পোনে তিন মাস আগে সে তার ইসলামিয়া ছাত্রবাসে তার বন্ধুদেরকে বলছেন যে আমি যেই দেশের স্বপ্ন দেখেছি সেই দশ পাকিস্তান না আমি যে রাজনীতি করতাম যে দলের জন্য মুসলিম লীগ সেই মুসলিম লীগ আমার দল না আমার দেশ বাংলাদেশ এই যে স্বপ্ন এই স্বপ্ন কিন্তু আজকের বাংলাদেশ পৃথিবীতে কোন জায়গায় কিন্তু দাঁড়িয়ে গিয়েছে স্বপ্ন দেখেছিলেন বলে আপনি কৌশিক বসু ভারতের নাগরিক তিনি বিশ্ব বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে যখন বাংলাদেশে এসেছিলেন সর্বশেষ তিনি বলেছিলেন বাংলাদেশে একটি দেশত্ববোধক গান আমাকে প্রতিদিন অনুপ্রেরণা যোগায় সব জানালা ছুলে দাও না আবার তিনি বলছেন তার পরের একটি লাইন আছে কেউ যেন ভুল করে গেও না তো মন ভাঙা গান আমরা যদি সকলে মিলে যদি মন ভাঙা গান না গাই সামনের দিকে হাত ধরে এগিয়ে চলি একে অপরের পাশে থাকি ২০১৭ সাল আমাদের জন্য সমৃদ্ধির বচন হবে শুনবো আবার আপনার কাছে ব্যারিস্টার রুমিন ফারহানা আমাদের কিছু কিছু সংকট আছে সেই সংকটকে ডিঙিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং দু হাজার নির্বিঘ্ন সুন্দর দেখতে চাই সেই সুন্দর করার জন্য আমি তো প্রথমেই বলবো যে সুশাসনের কোনো বিকল্প নেই আইনের শাসনের কোনো বিকল্প নেই আপনি যতই উন্নয়নের কথা বলেন আপনি যতই অবকাঠামোগত উন্নয়নের কথা বলেন কিংবা আপনি প্রবৃদ্ধির উন্নয়ন সংখ্যা দেখান কিংবা আপনি অর্থনৈতিক উন্নয়নের কথা বলেন কোনোটাই টেকসই হবে না যদি না আপনি শাসন করতে পারেন পারেন যদি আপনি আইনের আনতে এই দুটো ছাড়া আপনার পক্ষে কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না আর বারবারই তরুণদের কথা আপনি জিজ্ঞেস করছিলেন দেখুন তরুণেরা যেটুকু করেছে তাদের নিজের উদ্যোগে করেছে নিজের উদ্যমে করেছে কিন্তু একই সঙ্গে আমরা কি এমনও দেখছি না যে শিক্ষিত পরিবারের শিক্ষিত তরুণেরা বিভিন্ন রকম অপকর্মে জড়িয়ে যাচ্ছে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে যেটা আমরা ভাবতেও পারতাম না কিছুদিন আগে দেখুন এই কথাটি বারবার খুব বেশি সেটা সঙ্গে খুব বেশি না কিন্তু সেটি যে বারবার ঘটছে বিষয়টি অ্যালার্মিং দুদিন আগেও কিন্তু পত্রিকার হেডলাইন গুলো কিন্তু তাই ছিল এবং আমাদের নারীরা ধীরে ধীরে রাখতে হবে আমাদের বেকারের সংখ্যা কিন্তু বাড়ছে আমাদের প্রবৃদ্ধি বেকারত্ব তেমন বাড়ছে পরিসংখ্যান ব্যুরো বলছে আমাদের বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা ২৬ লক্ষ এবং দু বছর ধরে আমরা প্রতি বছর মাত্র তিন লক্ষ শিক্ষিত বাংলাদেশিকে চাকরিতে প্রোভাইড করতে পারি এর আগে কিন্তু আমরা লক্ষ পারতাম আপনি জানেন যে আমাদের বিশাল অং বিশাল সংখ্যার তরুণেরা বিদেশে চাকরি করে বিদেশে কাজ করে শ্রমিক হিসেবে দক্ষ শ্রমিক হিসেবে অদক্ষ শ্রমিক হিসেবে বাইরে যায় বিভিন্ন দেশ থেকে কিন্তু এখন আস্তে আস্তে বাংলাদেশের উপর শ্রমিক নাও বন্ধ হচ্ছে আপনি জানেন বিরাট একটা সংখ্যা তরুণদের যারা গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রেখেছে গার্মেন্টস শিল্প কিন্তু আমাদের অর্থনীতির প্রাণ সেই গার্মেন্টস শিল্পে যখন আমরা অস্থিতিশীলতা দেখি তখন আমরা আতঙ্কিত না হয়ে পারি না কিন্তু একই সঙ্গে আমি যেই তরুণটি বা যে তরুণীটি হিমালয় জয় করলো যেমন অগ্রাহ্য করতে পারব না আবার জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে, সেও কিন্তু আমাদের একটা অংশ সুতরাং আমাদের বক্তব্যে কিন্তু তাদের কথাও আসতে হবে তাদের কথাও বলতে হবে আপনি জানেন দুদিন আগে জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা তারা বলছে যে বিশ্বব্যাপী আমাদের যে মানবাধিকার পরিস্থিতি সেটি আশঙ্কাজনক আমি এবং তারপর পরই আমাদের মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান তিনিও কিন্তু একই কথা বলেছেন দু ষোলো সালটা ছিল মানবাধিকার লঙ্ঘনের একটা বছর এবং মানবাধিকার লঙ্ঘন বলতে যেটা বোঝায় তাহলে আপনার আর মানুষের ফান্ডামেন্টাল যে রাইটস গুলো যে অধিকারগুলো আমাদের সংবিধান স্বীকৃত সেগুলো যখন লঙ্ঘিত হয়ে যায় তখন কিন্তু আমাদের আর কোনো জায়গা থাকে না আর কোনো অস্তিত্ব থাকে না তো সুতরাং এই জায়গাগুলোর দিকে আসলে আমাদের নজর দেয়া উচিত আইনজীবী হিসেবে আমি বলবো যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা খুব জরুরি আপনার জন্য এক রকম আইন আমার জন্য এক রকম আইন দাদার জন্য এক রকম আইন এভাবে যদি হয় তাহলে এই দেশে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় যেটা বলছেন এটা একটা প্রবণতা এবং এটা ধারাবাহিকভাবে কিন্তু চলে আসছে যে আমরা বলে থাকি যে আইনের হাত পা বাধা কিন্তু দেখা যাচ্ছে হাত পা বাধার সুযোগে আইন অনেক সময় ধনীদের ক্ষেত্রে একরকম হয় বা প্রভাবশালীদের ক্ষেত্রে আবার যারা যাদের প্রভাব নেই কোনো গরীব যদি হাত পা বাঁধা হতো তাহলে তো ধনীর ক্ষেত্রে আর ক্ষেত্রে আলাদা হতো না হাত পা বাঁধা না শিথিল বলেই তো ইচ্ছে মতো করতে পারে ধনীদের ক্ষেত্রে এক রকম করতে পারে দরিদ্রদের ক্ষেত্রে আরেক রকম করতে পারে কিন্তু কথাটা হচ্ছে যে বৈষম্য সর্বত্রই আমাদের বৈষম্য কমিয়ে আনবার সময় হয়েছে অতীতে অনেক কিছু হয়ে গেছে কিন্তু সেটা তো আমার প্রত্যাশা হতে পারে না আমি দু তে কি স্বপ্ন দেখি দু তে আমি কি স্বপ্নের বাস্তবায়ন দেখি সেটাই তো আমার প্রত্যাশা সেই জায়গা থেকে আমি আমার কথা বলবো আমি আসাম সানির ভাইয়ের কাছে জানতে চাই আপনার কথা সূত্র ধরে যে আমরা মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল সেখানে আমরা তিনটি বিষয় এনেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সেই বিষয়গুলোকে সুস্থির করার জন্য আমরা আসলে কি করতে পারি শুনবো তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে আমরা ফিরছি খুব শিগগিরই এসএসজি মাইটিভি রাউন্ড টেবিলে প্রিয় দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও স্বাগত জানাচ্ছি এস জি মাই ফি রাউন্ড টেবিলে বিরতির আগে আসাম সানি ভাই আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে যে মূল নির্যাস সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিনটি বিষয়ে আরও সুপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের কি করা দরকার ধন্যবাদ আসলে আমরা কিন্তু সেই স্বপ্নের পথে সেই প্রত্যাশার পথে সেই সাফল্যের পথে আমরা কিন্তু অনেকটা এগোচ্ছি হ্যাঁ আমাদের আপনি খেয়াল করবেন যে এই যে আমার দিদি একটু আগেই বললেন যে আইনের শাসনের যে বিষয়টা আমি মনে করি যে আজকে বাংলাদেশে আইনের শাসন সর্বোচ্চ মর্যাদা এবং সম্মানের জায়গায় রয়েছে কদিন আগে আমি শুনলাম যে বিভাগীয় যে এদেরকে কি বলে যে জেলা জজ বাকি তাদেরকে মন্ত্রী বা পথ প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়ে সরি সচিবের মর্যাদা দেওয়া হয়েছে শুধু এটা দিয়ে আমি একটা আইনের ইয়াকে বোঝানো না আপনি বাংলাদেশের এই তো আমরা কয়েক এক দশকের মধ্যে আমরা দেখলাম যে এই যে বঙ্গবন্ধু হত্যার বিচারের কথা বলেন এর জন্য কি একেবারে আমরা অনেক মানুষের মানে খুব অন্য মন্তব্য শুনেছি যে এটার জন্য আমরা প্রমাণিত যে ঘোষণা দিয়ে বলেছে যে আমরা হত্যা করেছি তারপরেও যে প্রথাগত বা স্বাভাবিক যে আইনের মধ্য দিয়ে এদেরকে বিশেষ ট্রাইব্যুনাল বা অন্য কিছু গঠন না করে যে বিচারের প্রক্রিয়া কিংবা ধরেন এই যে আমাদের জাতীয় চার নেতার কিংবা আমাদের যে এই যে এখনও যুদ্ধাপরাধের যে বিচার এর মতো স্বচ্ছ আইন এর চেয়ে উর্ধ্বে কোথায় যাবে এবং আইনের ক্ষেত্রে আমরা যদি সামাজিক একদম মানে ঘরের এসে আমরা দেখতে যাই আমি মনে করি অনেক অনেক দিক থেকে নিরাপদ নিরাপদ এবং আপনি একটা জিনিস দেখেন এই যে দাদা একটু আগে বললেন হলিআর্টিজনের একটা বিষয় বললেন যে এরকম হত্যাকাণ্ড মৌলবাদী কিংবা আমাদের এটি কিন্তু পাশাপাশি আমরা এর পরেই একদম খুব কাছে আমরা দেখলাম জার্মানির মতো জায়গায় বা আমেরিকার মতো সভ্য দেশগুলোতেও তো হত্যাকাণ্ড এবং নির্বিচারে স্কুল ছাত্রদের উপরে স্কুলের ভেতরে কিংবা নানা যে রাতের কি বলে হোটেলের মধ্যে এখানে একটু যোগ করতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখছি যে তনু হত্যাকাণ্ডের মতো ঘটনা বা আমরা যদি ধরি যে ওই যে আয়াসার সিলেটের যে ঘটনা ঘটলো তারপর আমরা রিসার ঘটনা যদি বলি স্কুল ছাত্রী এই ধরনের সামাজিক কিছু অপরাধ কিন্তু এখনো বিরাজ করছে সমাজে রন্ধ্রে রন্ধ্রে আছে যারা আমাদের মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছে না আপনি একটু একটু আগে একটা কথাও বলেছেন যে তার সংখ্যা কত কতটা হয় মানে এটা আমরা তো এরকম এগুলোকে আমরা অস্বীকার করছি না এগুলো থেকে আমাদের নিস্তার এবং আমরা আরও আমাদের স্বাধীনতার স্বপ্নটা ত্রিশ লক্ষ বীর শহীদের স্বপ্নটা কি একটি শান্ত এবং শান্তি মানুষ কিন্তু কেউ যে বলে না খেয়ে পরে শান্তিতে বাঁচতে চাই মানুষ কিন্তু মানে শান্তিতে ঘুমোতে চায় এটা যদি মানুষের প্রত্যাশা থাকে এটি যদি আমাদের আগামী বছর আগামী দিনের আগামী প্রজন্মের কাছে এই প্রত্যাশা নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু আমাদের দায়িত্ব বাড়ে আমি শুধু বারবার রাষ্ট্রকে বলবো রাষ্ট্রের দায়িত্ব যেমন রয়েছে কর্তব্য কিন্তু আমাদেরও নিজেদেরও একটা নাগরিক কর্তব্য দায়িত্ব থাকে সেখানে কিন্তু আমাদের সচেতন হতে হবে যেটি আমরা ভারতের ভারতবর্ষের মানুষের মধ্যে যতটা দেখি সেখানে যে ক্রাইম নাই তা না সেখানে যে করাপশন হয় না তা না কিন্তু তার চেয়ে বাংলাদেশ একেবারে খারাপ জায়গায় নেই অনেক ভালো জায়গায় আছে এটি শুধু আমাদেরকে নিয়ে এখন এক্সাম্পল হচ্ছে সারা পৃথিবীতে আমাদের রাজনৈতিক অবস্থা আমাদের আইন প্রশাসনিক অবস্থা কিংবা আমাদের সামাজিক জীবন ধারণের নানা দিক নিয়ে আমাদের অর্থনীতিক তো অবশ্যই এবং আপনি দেখেন আজকে আমরা এই যে চার লাইন এটা আমি মম থেকে ঢাকায় গিয়েছি এটি মানে স্বপ্নের মতো আমার সেতু হয়ে গেলে আমি তো বলি যে এই যে পদ্মা সেতু বা আমাদের বেগম সেতু যদি হয়ে যায় আমরা কোথায় চলে ভাবতে পারি সেই অপেক্ষায় আমরা আছি অবশ্যই জনক সুভাষ সিংহ রায় আহ যে কথাটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম যে আমরা আসলে কত দূর যেতে চাই আপনি রাজনীতি নিয়ে হর হামেশায় কথা বলেন বা বিশ্লেষণ করার চেষ্টা করেন সতেরো সালটা রাজনৈতিকভাবে কিভাবে देखतेছেন খুব ছোট করেই বলতে হবে না আমি খুব আশাবাদী মানুষ এবং বাংলাদেশের 16 কোটি মানুষ কিন্তু এই আশায় বুক বাঁচ্ছে 2017 সাল 2016 সাল থেকে অনেক বেশি শান্তিপূর্ণভাবে রাজনীতির সকলে অংশগ্রহণ হবে যেহেতু আগামীতে 19ে নির্বাচন আগামীতে কিছু কিন্তু বাংলাদেশের রাজনীতি এখন বিদ্যমান এবং এত ঝড় ঝাপটার মধ্য দিয়ে বাংলাদেশে এখন নির্বাচন কমিশন নিয়ে এখন বঙ্গভবনে আলাপ হচ্ছে বঙ্গভবনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার আলোচনা এগিয়ে যাচ্ছে এটা আমি খুব ইতিবাচক দেখি এবং সেই বিখ্যাত চীনা দার্শনিক কনফুসিয়াসকে জিজ্ঞেস করেছিল তার শিষ্যরা যে গুরুদেব সুশাসন বলতে কি বোঝায় উনি বলেছিলেন রাজার কাজ রাজা প্রজার কাজ প্রজা মন্ত্রীর কাজ মন্ত্রী এখানে যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু সেখানে শাসন থাকে না আচ্ছা আমরা অনেক ক্ষেত্রে রাজার কাজ প্রজা করি প্রজার কাজ রাজা করি মন্ত্রী করি এই সব মিলে কিন্তু আমাদের সুশাসন বিঘ্নিত হয় আমরা যদি প্রকৃত অর্থে যদি রাজনীতির ওই দীক্ষা নিয়ে ওই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে দীক্ষা নিয়ে যদি আমরা এগোতে পারি এবং যদি মনে করে থাকি যে মার বদনখানি মনির হনে আমরা সকলে নয়ন জলে ভাসবো সেটা যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু আমরা দুই সাল একটি উজ্জ্বল সার হিসেবে আমরা সামনের দিকে এগোতে আমরা চাই আমরা সেই শাহ আব্দুল করিমের সেই গান যে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা বলতে চাই আমরা আগামীতে আরো সুন্দর দিন কাটাতে চাই অবশ্যই আমরা এগোতে চাই বেশ রুইন ফারহানা ছোট করে প্রত্যাশা বলতে হবে তারপর একটা ছড়া শুনবো যে আমরা উন্নয়নের বাংলাদেশ যেমন দেখতে চাই আমরা সমৃদ্ধির বাংলাদেশ যেমন দেখতে চাই একই সাথে কিন্তু আমরা বাক ও ব্যক্তি স্বাধীনতা ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতার বাংলাদেশও দেখতে চাই আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে উন্নয়নের মুখোমুখি গণতন্ত্র হয়ে যায় আমাদের প্রধান বিচারপতি যখন বলেন যে দেশে দ্বৈত শাসন চলছে কিংবা নির্বাহী বিভাগ বিচার বিভাগকে খেয়ে নিতে যাচ্ছে তখন আমাদের যে বেসিক প্রিন্সিপাল সুশাসনের সেপারেশন অফ পাওয়ার সেটি কিন্তু আর আমাদের মধ্যে থাকে না যখন আমাদের অর্থমন্ত্রী নির্দ্বিধায় বলেন দুর্নীতি এমন একটি বিষয় যেটাকে আমরা টাচই করতে পারি নাই তখন আমাদের সংকিত না হয়ে কোনো উপায় থাকে না যখন তথ্যমন্ত্রী বলেন যে প্রত্যেকটি এমপি মোটামুটি টিআর কাবি টাকা কাবি খায় হ্যাঁ এই সংখ্যাগুলো থেকে বেরিয়ে আসাটাই তো আমার প্রত্যাশা 2017 তে যেন আইনমন্ত্রী বা সরি তথ্যমন্ত্রী কথাটি না বলেন যে মন্ত্রী এমপিরা কাবি টি টিআর অভিঘাত টাকা মেরে খাইটা আমি আর শুনতে চাই না আমি শেয়ার বাজার কেলেঙ্কারির বিচার দেখতে চাই আমি আর অর্থমন্ত্রীর মুখে শুনতে চাই না যে দুর্নীতি এমন একটা বিষয় যেটা টাচই করতে পারেনি কিংবা বেসিক ব্যাংক লুটের সঙ্গে যারা জড়িত তাদের রাজনৈতিক কারণে আমরা ধরতে পারছি না এই কথাগুলো যেন আমি 2017 তে আর না শুনি আমি চাই আইনের শাসন সবার জন্য আসুক আমি চাই সে মন্ত্রী হোক সে এমপি হোক সে সাধারণ মানুষ হোক যদি যে অন্যায় করবে তাকে যেন বিচারের আওতায় আনা হয় এবং আমি চাই রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গ যেন তার পাওয়ারের যে সেপারেশন সেটা বজায় রেখে কাজ করতে পারে নিশ্চয়ই একটা ছড়া যদি শুনতে পারি চার বা আট লাইন প্রত্যাশার ছড়া এখানে আসলে একটা প্রশ্ন ছিল আমি আর এদিকে গেলাম না আমি ছোট্ট একটা ছড়া পৃথিবীকে করে ঝকমক বীজ থেকে চারা হয় চারা থেকে গাছ বিম থেকে পোনা হয় পোনা থেকে মাছ কুড়ি থেকে ফুল হয় ফুল থেকে ফল বায়ু থেকে মেঘ হয় মেঘ থেকে জল শিশুরা কিশোর হয় কিশোরী যুবক বড় হয়ে পৃথিবীকে করে ঝকমক আমরা এই ঝকমকে দুই হাজার সতেরো দেখতে অসংখ্য ধন্যবাদ জানাব সুভাষ সিংহ অসংখ্য ধন্যবাদ আসলাম সানি অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা তিনজন বক্তাই নতুন বছরের ঝকঝকে একটা সোনা ঝরা রোদ্দুর পূর্ণ সকালের প্রত্যাশা করলেন পাকিস্তানের ডন পত্রিকা সম্প্রতি দুটো আত্মসমালোচনামূলক রিপোর্ট ছাপিয়েছে একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরে তাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের পরিচালক থাকার সময় যখন একসঙ্গে ছিল দুই অংশ তখন তারা কতটুকু এগিয়ে গিয়েছিল আবার বাংলাদেশ স্বাধীন হবার পরে তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে তারা দেখিয়েছে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফিল্মের দিকে আরেকটা রিপোর্টে জনপত্রিকা এভাবে আত্মবিশ্লেষণ করেছে যে ইউরোপ আমেরিকায় বাংলাদেশের ছেলেরা যেভাবে এগিয়ে যাচ্ছে যেভাবে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে পাকিস্তানের ছেলেমেয়েরা তার চেয়ে অনেক গুণে পিছিয়ে রয়েছে তাহলে দুটো আত্মসমালোচনা থেকেই দেখা যায় যে মুক্তিযুদ্ধের পরে আমরা আসলে কতটুকু এগুতে পেরেছি প্রিয় দর্শক স্বপ্নের কোনো শেষ নেই মানুষ বড় তার স্বপ্নের সমান মানুষ যতটা স্বপ্ন দেখতে পারে তার চেয়েও অনেক বড় কিন্তু ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না স্বপ্ন বাস্তবায়নের জন্যে অবশ্যই এগিয়ে যেতে হবে চেষ্টা করতে হবে এই বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা সেই চেষ্টাটুকুই করতে চাই প্রিয় দর্শক শেষ মুহূর্তে ছোট্ট একটা খতিয়ান জানিয়ে শেষ করতে চাই এসএসজি মাই টিভি রাউন্ড টেবিল শুরু হয়েছিল দু সালের ছাব্বিশে ডিসেম্বর আজকে দু ষোলো সালের আটাশে ডিসেম্বর আমরা প্রায় তিন বছর তিন বছর পরিপূর্ণভাবেই তিন বছর পেরিয়ে এসেছি এই সময়ের মধ্যে আমরা একশো ছেচল্লিশ পর্ব অতিক্রম করেছি নানা ধরনের আলোচনা হয়েছে সমাজ সংস্কৃতি রাষ্ট্র বিচার বিভাগ আইন আইনের শাসন সুশাসন মানুষের কথা সাধারণ মানুষের অনুভূতি এখানে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে এই অনুষ্ঠানটি বাস্তবায়ন করতে নিরন্তরভাবে কৃতজ্ঞতার দাবিদার মাই টিভির পরিচালক ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান জনাব নাসিরউদ্দিন সাথী এবং এই অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত এসএসজির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইব্রাহিম দুজনের প্রতি আমাদের নিরন্তর কৃতজ্ঞতা আমরা যদি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কোনো দুঃখ দিয়ে থাকি কষ্ট দিয়ে থাকি এই অনুষ্ঠান কারো খারাপ লাগতে পারে কারো কারো ভালো লেগেছে নিশ্চয়ই সব কৈফিয়তের দায়ভার নিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে ভালো থাকুন